দাদারা রয়েছে, এটা ভীম মেলা কমেডি একদম। মানে আমি প্রতিটা সময় এটাই মনে করি যে ঘুম থেকে উঠে যখন আমি শুটিং এ যাই আমার ঠিক যেরকম লাগে, এভরিডে আমার মনে হয় যেন আমি আমার স্বপ্নের জায়গায় যাচ্ছি, আর আপনাদের কাছে এসে আপনাদের ভালোবাসা পেয়ে আমার ঠিক একই রকম লাগে। তো সত্যি বলছি আপনারাই কিন্তু স্বপ্ন করতে সাহায্য করেন তিতলিকে, প্রত্যেক দিন সিরিয়াল দেখেন বলেই আজ হাই টিআরপি নিয়ে বসে তিতলি। হয়তো কানে শুনতে পাই না, এখন কি করে হাততালি পাচ্ছে আমি জানি না। কানে শুনতে পাই এখন পাও, মানে মেশিন লাগিয়েছো না অপারেশন হয়েছে? আপনি তিতলি নিয়ে একটু পড়াশোনা করে আসেননি? একদম পুরোটাই প্রথম থেকে তো দেখি। তাহলে জানেন না যে আমি কানে শুনতে পাই? তোমার হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছিল তারপর থেকে দেখা ভুলে গেছি। ওই প্লেন প্লেন প্লেন, সরি মাফ করবে। তো তিতলি রয়েছে, অনেক কথা বলবো, অনেক ভালোবাসা কমেডি দাদাদের অনেকটাই অনেক অনেক আন্তরিকতা নিয়ে আজকে তিতলি মঞ্চে দাঁড়িয়ে রয়েছে। আমি কমেডি দাদাদের জন্য একটু জোরে হাতে তালি চাই সবাই। থ্যাংক ইউ তিতলি। কিছু ডায়লগ হবে, কিছু গান হবে, একদম তোমার সঙ্গে প্রথম শো আমার, একদম। তো চলো একদম মানিয়ে গুছিয়ে সবটাই আজকে করব, কথা দিচ্ছি তোমায়। তো প্রথমে গান হবে তো একটা নাকি? একদম, আমি তিতলি টাইটেল ট্র্যাক দিয়ে শুরু করতে চাই। একদম চলুন একটু তিতলি টাইটেল ট্র্যাক দিয়ে অনুষ্ঠান আজকের শুরু করলো তিতলি। যাবে তোমাদের দিকেও যাবে, কোনো চাপ নেই, ওইভাবে না, কোনো ওই তিতলি করে ঘরের বোন না তো আজকের নায়িকা কিন্তু। চলো একবার জোরে হাতে তালি দাও তো তোমরা। থ্যাংক ইউ। দেখো শুনতে পাচ্ছি না, তবু দেখতে পাচ্ছি তাই, তোমার স্বপ্নগুলো আমাকে বলো, চলো উড়তে উড়তে যাই। দেখো শুনতে পাচ্ছি না, তবু দেখতে পাচ্ছি তাই, তোমার স্বপ্নগুলো আমাকে বলো, চলো উড়তে উড়তে যাই। তারা তো যত আমি ঘুরি হাওয়ায় হাওয়ায়,
সো কমেডি থ্যাঙ্ক ইউ একটু তিতলির জন্য জোরে হাতে তালি শুনবো সবাই মিলে টাইটেল ট্যাগ সত্যি বলছি যে নিজে সিরিয়ালটা ভালোবাসে সেই তো টাইটেল ট্যাগ দিয়ে তার সিরিয়ালের প্রথম শুরুয়াত্রা করে তিতলিকে আজকে আমরা কুলবেড়িয়ার মাটিতে পেয়ে সত্যি ধন্য প্রত্যেকটা মেয়েই চাই তিতলির মতো ভালোবাসা নিতে আর হাওয়ায় হাওয়ায় উঠতে তাই তিতলির জন্য একবার স্বাধীন চেতা এই সুন্দর মেয়েটার জন্য আমি চাইবো একটা জোরে হাতের তালি সিরিয়ালের লেখনী যিনি রয়েছেন তাকে ধন্যবাদ কারণ আমরা ভারতবর্ষের মানুষ প্রত্যেকটা মেয়েকে এখনো স্বাধীন দেখতে চাই তিতলি তোমায় বরণ করে নেওয়ার আগে কমেডি দাদাদের হাতে মাইক্রোফোন তুলে দেওয়া স্যার একটু প্লিজ আসবেন নামগুলো বলবে তিতলি কিন্তু আমি তোমায় আমার ব্যান্ডের পক্ষ থেকে একটা ছোট্ট লাইন দিয়ে বরণ করতে চাই কাকুকে সঙ্গে নিয়েই তারপর কাকুর হাতে মাইক্রোফোন দেবো কুলবেড়িয়ার মেয়েরাও স্বাধীন চেতা নাগরিক কিন্তু যেদিন ঘটেছিল সেই ধর্ষণ সেদিন হারিয়ে গেছিল প্রত্যেকটা মেয়ের মুখ হাতরস মনে আছে তাই আজকে চিৎকার করে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই ভালো থেকো তিতলি হাওয়ায় হাওয়ায় ওড়ো এখানের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যেন ওই আকাশ মাঝে ধরো স্বপ্ন তোমার হাতে খড়ি স্বপ্ন তোমার দেশ দাঁড়িয়ে দেখো ভীম কমেটি বাজাই হাতের তালি বেশ আমার মাগো স্নিগ্ধ কমল এটাই আমার মাটি প্রতিটা মেয়ে রাস্তাঘাটে যেন চলতে পারে পরিপাটি ধর্ষকরা তাকায় যেন নিন্দুকেরা কান দেয় মেয়েরা যেন বিদ্রোহ করে তিতলির মতো আকাশে ওরে প্রেনেরের তোমার মাটির স্বপ্ন খুঁজতে আই তিতলির জন্য হাতের তালে গ্রাম বাংলায় দিও প্রতিটা মেয়ের স্বপ্ন যেন তিতলি একদিন হয়েও তিতলি একদিন হয়েও তিতলি একদিন হয়েও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এটা আমাদের বাংলার ইন্সপিরেশান এটা আমাদের ভারত মায়ের ইন্সপিরেশান যে একটা মেয়ে নিজের ভালোবাসা নিজের শক্তি থাকা সত্ত্বেও এগোতে পারে না হয়তো সাংসারিক দুর্বলতা এই সিরিয়ালের প্রডিউসারকে আমার ধন্যবাদ তিতলির মতো একজন জনপ্রিয় আর্টিস্টকে ধন্যবাদ সুযোগ পেয়েছি কাজ করার তাই তিতলির জন্য বাজাও একবার জোরে তালি একদম থ্যাংক ইউ আমি কমেডি দাদাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিই উনি ওনার কাজটা করবেন থ্যাংক ইউ দাদা প্রথমেই আমরা ভীম পূজা মেলা কমিটির পক্ষ থেকে শিল্পীকে বরণ করে নেব প্রথমে পুষ্প স্তবক দিয়ে শিল্পীকে বরণ করবে পবিত্র দুয়ারি মেলা কমিটির সহসম্পাদক পবিত্র দুয়ারি ধন্যবাদ এরপর ব্যাচ পরিয়ে বরণ করবেন মেলা কমিটির সদস্য হৃষিকেশ সিংহ হৃষিকেশ সিংহ এরপর উত্তরি প্রদান করছেন মানস কুইলা মেলা কমিটির সদস্য মানস কুইলা মানস কুইলার বদলে মনোজ কুইলা উত্তরি পরিয়ে বরণ করে নিচ্ছেন এরপর ভীম ঠাকুরের স্মারক প্রদান করছেন গৌর হরি জানা মেলা কমিটির অন্যতম সদস্য